দক্ষিণ হাইলাকান্দির গুটকুটি কাণ্ডের 24 ঘন্টার মধ্যেই ফের মিজো দুষ্কৃতীদের আগ্রাসন শুরু। এবার কাটলিছড়া সমষ্টির গল্লাছড়া এলাকায় আজ মিজো দুষ্কৃতীরা মারণাস্ত্রসহ গ্রামবাসীর উপর অতর্কিত আক্রমণ চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে দুটি ঘরবাড়ি জলে পুরোপুরি ছাই হয়ে যায়। অসহায় হয়ে পড়েন দুটি পরিবারে প্রায় 10 জন মানুষ। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি পুলিশের একটি প্রতিনিধি দল সরেজমিনে উপস্থিত হলেও যে কোনো সময় পরিস্থিতি অধিক অবনতি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমানে এলাকার কয়েক হাজার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র হাইলাকান্দি জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। উল্লেখ্য, গত কদিন ধরে দক্ষিণ হাইলাকান্দির গুটগুটি অঞ্চলের উপজাতি এলাকায় মিজো দুষ্কৃতীদের আগ্রাসনের তাণ্ডব চলছে। অসময়ে প্রায় 5 কিলোমিটার ভেতরে ঢুকে মিজো দুষ্কৃতীরা একটি অতিথিশালা সহ জেসিবি দিয়ে আরও একটি রাস্তা নির্মাণ করেছে। ঘটনার খবর পেয়ে সরজমিনে উপস্থিত হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার রমনদীপ কৌর। প্রায় 2 কিলোমিটার দূর থেকে ফিরে এসেছেন বলে জানা গেছে। আসামের হাইলাকান্দি জেলার ঘুতঘুতিতে ফের মিজোরামের ওয়াইএমএ সংগঠন এবং মিজোরাম সরকার মিলিয়ে আমাদের আসামের জমি জবরদখল করেছে। গত কয়েকদিন থেকে মিজোরামের ওয়াইএমএ সংগঠন আমাদের গুদগুদিতে প্রায় 5 কিলোমিটার জায়গা জবরদখল করে আসছে। এই এলাকাতে দীর্ঘদিন থেকে আমাদের হাইলাকান্দি জেলার রিয়াং উপজাতির লোকরা বসবাস করে আসছেন এবং এই এলাকাতে জুম চাষ করেছিলেন। কিন্তু আমরা দেখেছি মিজোরামের ওয়াইএমএ সংগঠন এবং মিজোরামের সরকার এসে এই এলাকাতে জবরদখল করে বর্তমানে রাস্তা নির্মাণ করিয়াছে, বর্তমানে ফিচারির বাঁধ নির্মাণ করেছে এবং কমিউনিটি হিল নির্মাণ করেছে। কিন্তু আমি দেখেছি আমাদের হাইলাকান্দি জেলার জেলা প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। হাইলাকান্দির ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং হাইলাকান্দির ডিএফও মহোদয় গত 2 দিন আগে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, কিন্তু মিজোরামের পুলিশ প্রশাসন এবং ওয়াইএমএর ক্যাডাররা ডিসি এবং এসপি মহোদয়কে এখানে যেতে দেননি। আমি আসামের মাননীয় ফরেস্ট মিনিস্টার শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আহ্বান করেছি, যেহেতু আপনি বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, মিজোরামের বিরুদ্ধে কেন উচ্ছেদ অভিযান চালান না? যদি আপনার সৎসাহস নেই তাহলে আপনি জনতাকে সমঝে দেন, জনতা আমাদের আসামের জমি রক্ষা করবে এবং এই সীমান্ত এলাকায় যে সকল লোক যুগ যুগ ধরে বসবাস করে আসছেন ওনাদেরকে অতি সত্বর ভূমির পাট্টা ব্যবস্থা করেন। কেননা এই লোকগুলা বর্তমানে এখানে বর্ডার সিকিউরিটি হিসেবে কাজ করে আসছে। যদি এদেরকে উচ্ছেদ করা হয় তাহলে মিজোরাম এক সপ্তাহের ভিতরে পুরো হাইলাকান্দি ডিস্ট্রিক্টের অর্ধেক জায়গা মিজোরাম নিয়ে যাবে। আমি পুনরায় আসাম সরকারকে আহ্বান করেছি, অতি সত্বর সীমান্ত সমস্যা স্থায়ী সমাধান করা হোক, না হলে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ফের মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ গড়ে তুলতে বাধ্য হব। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।